এসেছে শরৎ হিমেল পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। প্রকৃতির নিয়মে আমলকি গাছের পাতা তো ঝরবেই, কিন্তু তোমার চুল যেন ঝরে না পড়ে, তার জন্য আমলকি আছে তো। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকের টপিক আমলকি। হাই বন্ধুরা, আমার চ্যানেল তিলোত্তম আমিতে তোমাদেরকে আবার স্বাগত। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা করে দিও, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। বন্ধুরা, তোমরা যারা অকালে চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগছো তাদের জন্য কিন্তু আমলকি খুব উপকারী। আমলকির মধ্যে যে ভিটামিন, মিনারেলস এবং অ্যামাইনো অ্যাসিড এবং বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট রয়েছে, সেগুলো কিন্তু আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনকে বৃদ্ধি করে, যেটা অকালে চুল পড়ে যাওয়াকে রোধ করে। তাছাড়াও এর মধ্যে যে ফ্যাটি অ্যাসিড রয়েছে সেটা আমাদের চুলকে শাইন দেয়, আমাদের চুলকে সফট করে, ভলিউম দেয়, তাছাড়াও আমাদের হেয়ার গ্রোথকে কিন্তু প্রমোট করে। এছাড়াও তোমরা যারা অকালে চুল পেকে যাওয়ার সমস্যায় ভুগছো তার জন্যও কিন্তু আমলকি এক এবং অদ্বিতীয় সলিউশন। মার্কেটে বিভিন্ন ধরনের আমলকির তেল বা আমলা অয়েল রয়েছে, কিন্তু আমি প্রেফার করি এটাকে বাড়িতে বানিয়ে নিতে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমলা অয়েল বাড়িতেই বানিয়ে ফেলি। চলো দেখা যাক। আমরা আমলকি নিয়ে নিয়েছি, আমি একটি আমলকিকে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। আমলকি গ্রাইন্ড করা হয়ে গেছে, এবার আমরা একটি কাপড়ে আমলকিটাকে তুলে রেখে সেটাকে ভালো করে নিংড়ে তার রস বার করে নেব। এভাবে আমরা আমলকির রসটাকে নিংড়ে বার করে নেব। এবার এতে মিশিয়ে দিচ্ছি নারকেল তেল। তোমরা যে নারকেল তেলটা ব্যবহার করো সেটা তোমরা এখানে মিশাতেই পারো, সেটা যেন বিশুদ্ধ বা খাঁটি হয়। এবার আমি ভালো করে তেলটাকে মিশিয়ে নিচ্ছি আমলকির রসের সাথে। এবার এটাকে হালকা গরম করে নেব। বেশি গরম করার দরকার নেই, উষ্ণ গরম হলেই আমরা এটাকে নামিয়ে দেব। ভালো করে চামচ দিয়ে আমি এটা নাড়াতে থাকছি যাতে এটা ভালোভাবে মিশে যায়। এটা গরম হয়ে এসেছে, আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। এটাকে আমি এবার ছেঁকে নিলাম। এতে যদি কিছু অবশিষ্ট আমলকির কুচি থাকে তাহলে সেটা চলে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের আমলকির তেল, এটা এখন উষ্ণ গরম রয়েছে, এটাকে এবার আমরা অনায়াসে ব্যবহার করতে পারি। আমি অলরেডি তেলটা লাগানো শুরু করে দিয়েছি কারণ এটা এখন উষ্ণ গরম রয়েছে। তো বন্ধুরা, তোমরা জানাও এই পদ্ধতিটা তোমাদের কেমন লেগেছে। আশা করি তোমরা সবাই একটু টাইম করে এই আমলা তেলটা তোমরা নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। কমেন্ট করে জানাও এটা লাগানোর পর তোমরা কীরকম উপকার পেয়েছো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসব। তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমার নেক্সট ভিডিওটা কী নিয়ে হতে পারে। ঠিক আছে, টিল দেন, বাই বাই, লাভ ইয়োরসেলফ।